বনি আজ ওর মাকে পেয়ে কত খুশি। ওর এই খুশিকে আমি আর হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। বাবা বাবা, এই না প্রসাদ না। থ্যাংক ইউ। দেখি গোটা দাও। কেন, তুমি কি কোনো স্পেশাল পার্সন নাকি? মনে নেই, মাকে বলেছেন আমি হচ্ছে জামাই। তুই ওকে একটা গোটা সন্দেশে দে না বনি। মা আবার পার্সিয়ালিটি! এই এই গোটা সন্দেশ, মা দেখো গোটা সন্দেশ। তুমি তুমি দাও ওটা, তুমি আমি গোটা খাবো। মু নাও প্রসাদ নাও। দাঁড়াও মু, তোমার জন্য আমার একটা গিফট আছে। কি হঠাৎ করে গিফট কেন? আরে তোমার এতগুলো জন্মদিন আমি মিস করেছি, কতগুলো গিফট ডিউ আছে, ধরে নাও ওই ডিউগুলোর মধ্যেই একটা। তারা গাড়ির চাবি? ইয়েস, এটা আমার গাড়ির চাবি, আজ থেকে এটা তোমার হলো, তুমি ব্যবহার করো। রিয়েলি? হ্যাঁ মো, এটা আজ থেকে তোমার। বরে, এটা এটা কি করছিস তুই? তুই তুই কিসের যাবি? গাড়িটা ওকে দিয়ে দিলি? আমার কোনো প্রবলেম হবে না বাবা, ট্যাক্সি অটো কত কিছু আছে। না বরে, ইটস নট সেফ, কলকাতা আগের মতো সেফ না। তুই 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 বাসে যাবি, তুই ট্যাক্সিতে যাবি না, এটা আমি অ্যালাউ করবো না। আমি এক্ষুনি ওই কোম্পানিতে ফোন করে দিচ্ছি, এক ঘন্টার মধ্যে নতুন গাড়ি ডেলিভারি দিয়ে দেবে, তুই নতুন গাড়িটা রাখ। না বাবা, কোনো দরকার নেই, আমি ট্যাক্সিতে ম্যানেজ করে নেব। না না, ট্যাক্সিতে ম্যানেজ কি করে করবি, ট্যাক্সিটা কমফোর্টেবল না। সবার বনি দিদির জন্য কত চিন্তা, ওর জন্য নতুন গাড়ি চলে আসছে, আমি এতদিন কিভাবে জার্নি করেছি কারো সে নিয়ে তো কখনো চিন্তা হয়নি। ছাড়ো না বাবা, আমি বাড়ি থেকে বেরোই কোথায়, আমার গাড়ি লাগবে না। বাবা বনি যদি দরকার হয় ও আমার গাড়ি নিয়ে নেবে, আমি অ্যাডজাস্ট করে নেবো। না না, এটা হয় না, তোমারও কাজের সময় কাজের সময় গাড়ি লাগে, আমি ওর জন্য একটা নতুন গাড়ি বলে দিচ্ছি, ফোন করলেই চলে আসবে এক ঘন্টা। বাবা বনিদির যখন দরকার নেই তখন আমাকেই নতুন গাড়িটা দাও না, আমার না সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র একদম ভালো লাগে না। বনিদি বলেছে তাই। সেই তো, সরি মো, ভুলটা আমারই, নতুন গাড়ি যখন কেনা হচ্ছে তাহলে সেটা আমাদের মৌকেই দেওয়া হবে, মৌকে দেওয়া আর আমাকে দেওয়া তো একই ব্যাপার, তাই না? বাবা শোনো, এবার থেকে এক এক করে আমি আমার সব অধিকার কেমন করে আদায় করি শুধু দেখো বনি দিদি। মা শোনো, কতক্ষণ সময় লাগে বলতো, চলো না। বললাম তো আমার সময় নেই। কি ব্যাপার বলতো মা, সময় নেই না ইচ্ছে নেই? ধরে নে তাই। কেন ইচ্ছে নেই কেন? আজ আমার খুব খারাপ লেগেছে মন। তোর দিদি তোকে ভালোবেসে তার গাড়িটা দিতে চাইলো আর তুই সেটা নিলি না, তোর কাছে নতুন গাড়িটাই সব হলো, এটা তুই খুব অন্যায় করেছিস। আমি কেড়ে নিয়েছি নাকি যে অন্যায় বলছো? আমাকে দিতে চাইলো আমি নিয়ে নিলাম। আমি ওখানে ছিলাম মন, তোর বাবা যেই বললো বনির জন্য একটা নতুন গাড়ি আনছে সঙ্গে সঙ্গে তুই ওটাকেই ডিমান্ড করলি। বনির মন অনেক বড়, তাই ও হ্যাঁ বলে দিল। বড় মন? কিসের বড় মন? বড় মন হলে কেউ পুরনো জিনিস কাউকে গিফট করে? জিনিসটা নতুন না পুরনো সেটা দেখলি, আর দিদির ভালোবাসাটা দেখলি না? আর তাছাড়া তোর বাবা তো বনিকে ওটা দিতে চেয়েছিল, তুই নিজের দিদিকেও ওটা থেকে বঞ্চিত করলি। আর আমি যে এতকাল বঞ্চিত হয়েছি, সোমনাথ চ্যাটার্জির মেয়ে হয়ে
পায়ে হেঁটে আমাকে স্কুলে যেতে হয়েছে, ভিড় বাসে ঠেঙিয়ে ঠেঙিয়ে কাজে যেতে হয়েছে তার বেলা। তখন তোমার ন্যায় অন্যায় বোধ এগুলো কোথায় ছিল মা? বনি ছোটবেলা থেকে সবকিছু পেয়ে এসেছে আর আমি কিছুই পাইনি। আর আজ যখন আমি একটা গাড়ি চেয়েছি, তখন তুমি বনি দিদির হয়ে এতগুলো কথা শুনিয়ে দিলে আমাকে। তুমি কোনোদিনও আমাকে বোঝোনি মা, কোনোদিনও বোঝোনি। আজ বনি দিদিকে পেয়ে তুমি আমাকে আরো ভুলে গেছো।